তোমাদের দুটো ট্রিক্সে করাবো একটা দ একটা দ সিস্টেমে আর একটা সরাসরি অপশন কিভাবে মেনটেন্স করতে হয় দেখো এ বাই বি কত আছে আমাদের সাত বাই নয় ঠিক আছে আর একটা বি বাই সি কত আছে তিন বাই পাঁচ এখান থেকে আমরা দেখো বি কিন্তু কমন আছে প্রত্যেকটাতে ঠিক আছে তাহলে আমি বিকে আমি সমান করে নেব এখানে কত আছে মান কত নয় এখানে আছে তিন এটা সমান করতে হলে কত গুণ করতে হবে তিন তাই তো হ্যালো এভির কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সুবীর দাসের যে প্র্যাকটিস আছে বইতে তার প্রবলেম সলভ করব অনুপাত এবং সমানুপাত থেকে আজকে তোমাদের তিরিশটা প্রশ্ন সলভ করব। তো চলো দেরি না করে আজকের প্রথম ক্লাস সুবীর দাসের প্র্যাকটিস সেট প্রথম কি আছে যারা জানো না বইটা দেখে নাও এ টু বি থ্রি ইস টু ফোর বি টু সি ফাইভ ইস টু সেভেন সি টু ডি এইট ইস টু নাইন হলে এ ইস টু ডি কত খেয়াল করে দেখো এখানে এ বি সি ডি চারটে আছে তার ভিতরে এ এবং ডি ফার্স্ট এরটা এবং লাস্টেরটা চেয়েছে তাই তো এক্ষেত্রে আমাদের একটা ট্রিক্স সব থেকে অ্যাপ্লাই করতে হবে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে প্রত্যেকটা যে স্টুগুলো আছে ঠিক আছে অনুপাতগুলো আছে এগুলো প্রত্যেকটা গুণ করে নাও সরাসরি প্রথমে ভগ্নাংশ আকারে কি করবে এ বাই বি ইন্টু বাই সি ইন্টু সি বাই ডি এইভাবেই করে নেবে ঠিক আছে এইরকম একইভাবে তাহলে সংখ্যাগুলো কী হবে তিন বাই চার গুণিত পাঁচ বাই সাত গুণিত আট বাই নয় তাই তো দেখো এখানে বিবি কাটা যাচ্ছে উপরে নিচে সিসি কাটা যাচ্ছে থাকছে কত এ বাই বি একইভাবে এখান থেকে দেখো কেটে যাবে চার দিয়ে কত কাটলে পরে চার দু গুণি আট থাকছে কত তাহলে তিন ডেটা কাটো তিন তিরিকে নয় তাহলে হচ্ছে কত পাঁচ দুগুনি দশ দশ বাই কত তিন সাতটা একুশ তো একুশ হচ্ছে তাহলে এটাকে আবার অনুপাতে করো এইস টু ডি ইকুয়াল টু টেন ইস টু টোয়েন্টি ওয়ান অপশন দেখে নাও কোথায় আছে অপশন আমাদের রাইট অ্যান্সার যারা পাচ্ছ না দেখে নাও ইজিলি এভাবেই করতে হবে এটা খুব সহজ একটা প্রশ্ন নেক্সট প্রশ্ন কী আছে যারা যাও না বইটা দেখে নাও পরে প্রশ্ন আছে এইচ টু বি ইকোয়াল টু ইস টু থ্রি বিস টু সি সমান টু ইস টু ফোর এবং সি ইস টু ডি টু ইস টু ফাইভ হলে এ ইস টু ডি কত একইভাবে আগেরটার মতো করবো প্রত্যেকটাতে আমরা গুণ করে নেব ভগ্নাংশ আখারে এব বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি সমান সমান তাহলে সংখ্যাতে কী হবে দুই বাই তিন গুণিত দুই বাই চার গুণিত দুই বাই পাঁচ বিবি কেটে যাবে সি সি কেটে যাবে থাকছে কত এ বাই ডি তাহলে কী হবে এখানে দুই দিয়ে কাটলে দুই দুগুনি চার দুই দিয়ে এটা কেটে গেল তাহলে ওপরে থাকছে কত দুই নিচে থাকতে কত তিন পাঁচা পনেরো তাহলে এইচ টু ডি সমান সমান কত হচ্ছে টু ইস টু পনেরো অপশন দেখে নাও হ্যাঁ অপশন আমাদের এ টু ইস টু পনেরো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এরপরে একটা প্রশ্ন চলে যাব দেখো টাইপিং করে নিয়ে সরাসরি স্ক্যান করে নিয়ে করেছি কী আছে এ বাই বি ইকোয়াল টু সাত বাই নয় এবং বি বাই সি সমান সমান তিন বাই চার হলে এ ইস টু টু সি এর মান কত হবে খুব একটা সহজ প্রশ্ন গাইস এই ধরনের প্রশ্ন তোমাদের দুটো ট্রিক্সে করাবো একটা দ একটা দ সিস্টেমে আর একটা সরাসরি অপশন কিভাবে মেনটেন্স করতে হয় দেখো এ বাই বি কত আছে আমাদের সাত বাই নয় ঠিক আছে আর একটা বি বাই সি কত আছে তিন বাই পাঁচ এখান থেকে আমরা দেখো বি কিন্তু কমন আছে প্রত্যেকটাতে ঠিক আছে তাহলে আমি বিকে আমি সমান করে নেব এখানে কত আছে বি মান কত নয় এখান আছে তিন এটা সমান করতে হলে একে কত গুণ করতে হবে তিন তাই তো যেহেতু আমি ওপরে তিন গুণ করবো আমাকে নিচেও তো তিন গুণ করতে হবে তাই না তাহলে এটা আমার নয় সমান হলো তাহলে আমি ওপরে ওয়ান নিচেও ওয়ান গুণ করছি তাহলে কি হচ্ছে আমাদের বি আর বি মান সমান হয়ে যাচ্ছে এক্ষেত্রে তাহলে কী হচ্ছে আমাদের এ টু বি সমান সমান হচ্ছে সাত ইস নয় এবং বি ইস টু সি সমান সমান কত হচ্ছে তিন থেকে নয় ইস টু পনেরো দেখো বির মান কিন্তু দুটোই নয় আছে আমাদের বীর মান কিন্তু দুটোই কিন্তু আমাদের নয় চলে এসছে তাহলে একটা নিতে পারবো তাহলে আমাদের বলেছে এই ইস টু বি ইস টু সির মান তাই তো তাহলে এখান থেকে আমাদের এ ইস টু বি ইস টু সি সমান সমান কত হতে পারে এর মান কত আছে সাত তাহলে বীর মান কত হচ্ছে নয় এবং সির মান পনেরো দেখো সাত ইস টু নয় ইস টু পনেরো অপশন আছে সাত ইস টু নয় ইস টু পনেরো এটা তোমাদের রাইট অ্যান্সার অপশন এ একটা অপশন আছে সেটা হচ্ছে দশ সিস্টেমে দশ সিস্টেমে কীভাবে হচ্ছে এস এ বাই বি আছে তাই তো এটাকে তোমরা যদি আমাকে ইস্টু করে নাও অর্থাৎ অনুপাতে করে নাও তাহলে হচ্ছে এ ইস টু বি এটা সমান সমান কত হচ্ছে সাত ইস টু নয় তো আর বি ইস টু সি সমান সমান কত আছে তোমাদের তিন ইস টু পাঁচ এটাকে আমরা দশ সিস্টেমে যদি করি তাহলে কি হচ্ছে দেখো এ ইস টু বি আর বি এস টু সি এই নিয়মে করতে হবে ওকে এই নিয়মে এইচ টু বির মান কত আছে সাত ইস টু নয় এবং বিস টু সির মান কত আছে তাহলে বির নিচে বি যাবে তিন ইস টু পাঁচ তাই তো তাহলে বির আগে সরাসরি আমরা কী নেব বিটাকে নেব আর বির পরে আমরা বিটাকে নেব বলতে পারলাম তাহলে এবার কি করবো আমরা এই যে বি এটা হচ্ছে সরাসরি এ এর ঘর হবে এইস টু বি ইস টু সি তিনটে যেহেতু নিয়েছি এটা হবে তাহলে তিনের আগে তিন বসবে নয়ের পরে নয় বসবে তাই তো তাহলে এখান থেকে গুণ করে দাও সরাসরি তিন সাতটা একুশ ইস্টু তিন নয় সাতাশ ইস টু পাঁচ নয় পঁয়তাল্লিশ দেখো কাটাকাটি যাচ্ছে লগেষ্ট আকার করো এখান থেকে অততে যাবে তিন দিয়ে তিন সাতটা একুশ তিন নয় সাতাশ তিন পনেরো পঁয়তাল্লিশ মিলেছে এইটার সাথে এটা মিলেছে দেখো দুটোই কিন্তু সেম সাত ইস্টু নয় ইট্টু পনেরো দুটোই কিন্তু এসছে তাহলে এখানে এই একটা ট্রিক্স দেখালাম এই একটা ট্রিক্স দুটো ট্রিক্স দেখালাম এখানে যেটা তোমার পছন্দ হয় সেটা তোমরা কিন্তু এখান থেকে অ্যান্সার করে নিজের মতো অ্যাপ্লাই করে নেবে পরীক্ষার ক্ষেত্রে বলতে পারলাম দুটোই কিন্তু শর্ট ট্রিক্স চলে যাব নেক্সট কোশ্চিনে নেক্সট কোশ্চিন কি আছে একটা মান বসানো তাই তো একটা মান বসানো অঙ্ক আছে কি বলেছে এম ইস টু এন এটা সমান সমান কত আছে থ্রি ইস টু টু এটাকে আমরা যদি সংখ্যায় লিখি এম ইস টু এন তাই তো সরাসরি লিখলে কী হবে এর মান কত আছে আমাদের তিন এবং এনের মান কত আছে টু এখান থেকে কী বের করবো ফোর এম প্লাস ফাইভ এন তাই তো অনুপাতের চিহ্ন দেওয়া আছে এরপর আছে ফোর এম মাইনাস ফাইভ এন এটাই তো দেওয়া তাই না এখান থেকে তাহলে এ এমের মান কত আছে আমাদের তিন তাহলে ফোর ইন্টু তিন চিহ্ন আছে তারপরে ফাইভ ইন্টু টু এটা চলে গেল অনুপাত তারপরে ফোর ইন্টু থ্রি মাইনাস ফাইভ ইন্টু টু সরাসরি গুণ করো বারো যোগ দশ ইস টু বারো মাইনাস দশ সমান সমান বাইশ ইস টু দুই সমান সমান কাটো এগারো এটা ওয়ান তাহলে এগারো ইস টু ওয়ান তোমাদের কিন্তু রাইট অ্যান্সার এগারো ইস টু ওয়ান এইটা অপশন কত আছে এখানে অপশান সি তোমাদের কিন্তু রাইট অ্যান্সার বলতে পারলাম নেক্সট কোয়েশ্চনে চলে যাবো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কিন্তু আগেরটার একটা মতো সেম একই ধরনের তিন নাম্বারের মতো কিন্তু এটা তো তোমাদের সরাসরি আমি পাঁচ নাম্বারে দেখো একই আছে কিন্তু এটা ভগ্নাংশ খুব ইজি একটা ট্রিক্সে তোমাদের এটাও জানাবো কী আছে এখানে এ বাই বি কত আছে এর মান কত তাহলে এক বাই দুই বাই তিন বাই আট তাহলে এটা আমার বি এটা আমার এক এ তাই তো এখান থেকে কী করতে পারি এ বাই বি সমান সমান উল্টে গেলে কত হবে তাহলে তোমাদের আট বাই তিন ইন্টু দুই সমান সমান এ বাই বি কত হচ্ছে আমাদের আট বাই ছয় ভালো করে খেয়াল করে দেখো এব বাই বি হচ্ছে আমাদের আট বাই ছয় এবার আছে বি বাই থি কত হচ্ছে ভালো করে দেখো এক বাই তিন বাই পাঁচ বাই নয় এখান থেকে হচ্ছে তাহলে নয় বাই তিন আর পাঁচে গুন করলে এটা হচ্ছে পনেরো তাই তো তাহলে এটা হচ্ছে এটা সমান কি বি বাই সি এরপরে কি আছে আমাদের সি বাই ডি কত আছে পাঁচ বাই ছয় বাই তিন বাই চার এটাকে যদি আমরা করি পাঁচ বাই ছয় গুণিত চার বাই তিন সমান সমান কুড়ি বাই আঠেরো এইটা হচ্ছে তাই তো তাহলে সি বাই ডি এর মান কত হচ্ছে এত বি বাই সি এর মান কত হচ্ছে এইটা এবং এ বাই বি এর মান কত হচ্ছে আট বাই ছয় তো তাহলে আমরা একটু মুছে নি কারণ জায়গা সংকীর্ণ আছে এই অবধি অলরেডি করা হয়েছে এরপর আমরা কি দেখবো এটাকে আমরা ছোট করব দেখো এইস টু বি সমান কত আছে আট বাই ছয় আছে এটাকে ছোট করলে চার বাই তিন হচ্ছে এটাকে ছোট করলে তিন বাই পাঁচ হচ্ছে এটাকে ছোট করলে দেখো দশ বাই নয় হচ্ছে দেখো একবার সরাসরি লিখবে এবার এ বাই বি সমান সমান চার বাই তিন বি বাই সি কত আছে তিন বাই পাঁচ এবং টি বাই ডি সমান সমান দশ বাই নয় এখান থেকে তোমাদের আগেরটাতে কি বলেছিলাম যে সমানে আনতে হবে তাই তো সমানে আনতে হবে সমান আনতে গেলে কী করতে হবে দেখো এখানে বি পিটা সেম আছে তিন তিন আছে সি কত আছে এটা পাঁচ এটা আছে দশ এখানেই সব থেকে বড়ো ফ্যাক্টর তো আমাদের এটা এই দুটোকে সেম রাখতে হবে কীভাবে করবো দেখো এখান থেকে আমাদের মেন ফ্যাক্টর হচ্ছে আমাদেরকে পি আর বি যেহেতু সমান আছে এবং সি এবং সি এখানে পাঁচ বেশি আছে অর্থাৎ এখানে ডবল হয়ে আছে তো আমাদের ফ্যাক্টর করতে গেলে দেখো প্রত্যেক এটার সাথে আমি দুই গুণ যদি করি এটার সাথে দুই গুণ করলে কি হচ্ছে দেখো চার দগুণি আট তিন দগুণি ছয় এটা হচ্ছে ছয় এটা হচ্ছে দশ আর এখানে দশ দেখো অলরেডি সিতে আছে তো এটাকে আমি ওয়ান গুণ করছি তাহলে দশ বাই নয় হচ্ছে ভালো করে খেয়াল করে দেখো এখানে আমার বি আর বি সমান হয়ে আসছে এবং সি এবং সি সমান হচ্ছে তাহলে এখান থেকে আমরা কী করতে পারি অনুপাত সরাসরি করবে এই ইস টু বিস টু সি টু ডি এটা সমান সমান কী হতে পারে এর মান কত আছে আট বি মান কত আছে ছয় সির মান কত আছে দশ এবং ডির মান কত আছে নয় তাহলে কত হচ্ছে আট ছয় দশ নয় অপশন তোমাদের সি রাইট অ্যান্সার হয়ে গেছে দেখো খুব ইজি একটা শর্টকাট ট্রিক্স দেখে নাও নাহলে বুঝোনা একবার কিভাবে এটা মেনটেন্স করেছি যেহেতু এখানে বিতে আমার তিন আছে অলরেডি এটাও এই ঘরেও বিতে আমার তিন আছে এখানে শীতে পাঁচ এখানে শীতে দশ হয়ে আছে এ তো ডবল যদি আমি এটাতে এই দুটোতে দুই গুণ করি এটাতে এক গুণ করি দেখো প্রত্যেকটাতে কিন্তু আমার সেম চলে আসছে তো উত্তরটা সরাসরি কিন্তু এইভাবেই শর্ট টিক্সও হয়ে গেছে ওকে নেক্সট প্রশ্ন চলে যাব আর একটা মান নির্ণয়ের অঙ্ক যারা দেখোনি আর একবার ভালো করে দেখে নাও খুব সহজে খুব শর্টে করব কি করব সরাসরি এটাকে অনুপাত আছে তো আমি ভগ্নাংশ করব কি করে করব টু এক্স প্লাস থ্রি ওয়াই বাই টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু এটাকে ভংলাংশ করলে থ্রি বাই টু এখান থেকে আমি বজ্রগুণ করব দেখবো এক্সের মান বা ওয়াই মান যেটা সব থেকে বড়ো হয় সেটা আমার বা দিকে রাখবো তারপরে তোমার সমান চিহ্নদের ডান থেকে সেটা নিয়ে যাবো ওকে তো দেখো তিন দুগুণি ছয় দুই দুগুণি চার চার হচ্ছে এখানে বজ্রগুণ করলে এটা ছয় তাহলে আমি নিচেরটা আগে নিচ্ছি ঠিক আছে কত হচ্ছে তিন দুগুণি সিক্স এক্স মাইনাস নাইন ওয়াই ইকুয়াল টু ফোর এক্স প্লাস সিক্স ওয়াই তাই তো এখান থেকে ফোর এক্সটা এই সাইডে নিয়ে আসো ডান সাইডে তাহলে সিক্স এক্স মাইনাস ফোর এক্স ইকোয়াল টু এখানে তাহলে থাকলো কত সিক্স ওয়াই আর মাইনাস নাইন ওয়াইকে এই সাইডে নিয়ে আসো ডান সাইডে তাহলে মাইনাস থেকে প্লাস প্লাস নাইন ওয়াই এখান থেকে কী হচ্ছে তাহলে টু এক্স ইকুয়াল টু নয় ছয় পনেরো ওয়াই তাই তো এখান থেকে তাহলে এক্স আছে এক্স বাই ওয়াই যদি করি তাহলে এখানে পনেরো আছে এটাও নিচে চলে যাবে দুই এখান থেকে কী হচ্ছে তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান পনেরো ইস টু টু তাহলে রাইট অ্যান্সার পনেরো ইস টু টু কী আছে অপশন সি তোমাদের কিন্তু রাইট অ্যান্সার পনেরো ইস টু টু বলতে পারলাম নেক্সট কোশ্চিন ভালো একটা অঙ্গ আছে এটা যোগ করতে হবে যে কোনো একটা সংখ্যা যোগ করে করতে হবে কিন্তু কত সংখ্যা আমরা জানি না তাই তো এখান থেকে কী করব আমরা বলেছি টেভেন ইস টু ইলেভেন এর উভয় পদের সঙ্গে কত সংখ্যা যোগ করলে যোগ ফলেরও নতুন অনুপাত হবে থ্রি টু ফোর এখান থেকে অপশন টেস্ট করলে কী দেখতে পাচ্ছি যে সাত যোগ আট বাই এগারো যোগ আট সমান সমান পনেরো বাই উনিশ হচ্ছে না কখনোই হবে না এরপরটা কি আছে সাত যোগ সাড়ে সাত এটা কখনোই হবে না কোনো মতেই সম্ভব না পয়েন্ট তারপরটা হবে না তারপরটা দেখতে পাচ্ছি কি আছে পাঁচ তাহলে সাত যোগ পাঁচ বাই এগারো যোগ পাঁচ সমান সমান বারো বাই চলো চার দিয়ে কাটলে কত হচ্ছে তিন এটাতে কাটলে চার অতএব থ্রি বাই ফোর টু থ্রি ইস ফোর অপশন মিলে যাচ্ছে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কত তাহলে পাঁচ নাম্বার তাই তো ডি রাইট অ্যান্সার এছাড়া অন্যভাবে করা যায় সেটা হচ্ছে সরাসরি এক্স ধরে তাই তো সরাসরি এক্স ধরে কি করে করব আমরা সাত যোগ এক্স বাই এগারো যোগ এক্স কারণ উভয় পদের সাথে যোগ করতে বলেছে যোগ করলাম কত হবে আমাদের তিন বাই চার এখান থেকে সরাসরি দেখো গুণ করলে বজ্রগুণ ফোর এক্স প্লাস আটাশ ইকোয়াল টু তেত্রিশ যোগ থ্রি এক্স এখান থেকে বাসাইডে নিয়ে আসো থ্রি এক্সকে ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইকোয়াল টু তেত্রিশ মাইনাস আটাশ এখান থেকে এক্স ইকোয়াল টু ফাইভ হচ্ছে এই যে ফাইভটাই কিন্তু দেখো এখানে বেরিয়েছে যে এখানে পাঁচ যোগ করেছিলাম অপশন টেস্ট করে তো তোমাদের দুভাবেই মিললো এইটা একটা রুলস এটা একটা রুলস যেভাবে করো ওকে অপশান তোমাদের কিন্তু ঠিক আসবে নেক্সট কোশ্চেন কি আছে নয় টু সাত এর উভয় পদের সাথে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে নতুন পাত থ্রি ইস টু টু হবে প্রথমে কি করব অপশন টেস্ট অপশন টেস্ট করব তো চলো অপশন টেস্ট করি কী বলেছে এবার আগেরটা ছিল উভয় পদের সাথে যোগ করতে এবার করবো আমরা বিয়োগ ভালো করে দেখো উভয় পদের সাথে বিয়োগ করতে বলেছে তাহলে কীভাবে এটা দুই আছে অপশনে তাই তো এটার সাথে দুই বিয়োগ করি সাতের সাথে দুই বিয়োগ করি কত হচ্ছে তাহলে এখানে হচ্ছে সাত নিচে হচ্ছে কত তোমাদের পাঁচ তিন বাই দুই হবে এখানে কত আছে সাত আর পাঁচ তো সেভেন ইস টু ফাইভ হবে না এটা ক্যান্সেল এরটা ক্যান্সেল তারপরটা কত আছে এর পরটা আছে কত এর পরটা আছে তিন তাই তো কী করবো নয় মাইনাস তিন বাই সাত মাইনাস তিন কত হচ্ছে তাহলে ছয় বাই চার কাটলে কত হচ্ছে দুই দিয়ে তিন এটা দুই থ্রি ইস টু তো অপশন এসছে দেখো অপশন থ্রি ইস টু টু উত্তরে চেয়েছে থ্রি ইস টু টু এসছে অপশান তাহলে কি তোমাদের বি রাইট অ্যান্সার অপশন বি তোমাদের রাইট অ্যান্সার যারা পাচ্ছ না তারা একইভাবে তোমরা যদি এক্স ধরে করো তাদের এক্সে ধরার নিয়মটা বলে দিচ্ছি নাইন মাইনাস এক্স বাই সেভেন মাইনাস এক্স ইকোয়াল টু থ্রি বাই টু একবারে করে দিচ্ছি ভগ্নাংশ এখান থেকে বজ্রগুণ করলে কী হবে একুশ মাইনাস থ্রি এক্স ইকোয়াল টু আঠেরো মাইনাস টু এক্স বলতে পারলাম মাইনাস থ্রি এক্স আছে এখানে তাহলে মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স ইকোয়াল টু আঠেরো মাইনাস একুশ এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে মাইনাস এক্স থাকছে ইকোয়াল টু বাদ দিলে হচ্ছে তিন মাইনাস কারণ বড় আছে একুশ তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে এক্স ইকোয়াল টু তিন দেখো তিন এসছে এখানেও তিন এসছে কারণ এখানে তিন বিয়োগ করেছি আমরা বলতে পারলাম তাহলে অপশন তোমাদের বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেনে চলে যাব কি বলেছে এখানে দুটি সংখ্যার অনুপাতের সাথে সাত এবং এগারো সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে সাত যোগ করলে যোগফলে নতুন অনুপাত হবে টু ইস থ্রি উভয় পদের সাথে যদি সাত করি তাহলে নতুন অনুপাত হচ্ছে কত টু ইস টু থ্রি এইরকম অঙ্ক যদি তোমরা দেখতে পাও আর এইরকম যদি প্রবলেম দেখতে পাও যে দুটি অনুপাত দেওয়া আছে কিন্তু এখানে ছোট সংখ্যাটি বের করতে বলেছে আমি বলবো তোমাদের বেটার তোমরা একবার এক্স ধরে করে সহজ করে নাও তাহলে এক্স ধরে করলে কি হবে সাতটাকে সাত ইস টু ইলেভেন আছে এটাকে যদি আমি বের করি তাহলে সেভেন এক্স আর একটা হচ্ছে কত ভগ্নাংশ করলি এগারো এক্স তাই তো এটার সাথে সাত যোগ করলাম এটার সাথে সাত করলাম কত হচ্ছে টু বাই থ্রি এটা আনতে হবে তাই তো এখান থেকে কী করতে পারি তিন সাতটা একুশ আর এগারো দুগুনি বাইশ দেখো বজ্রগুন কোলে এটা হচ্ছে তাহলে বাইশ এক্স প্লাস চোদ্দ ইকোয়াল টু একুশ এক্স প্লাস এখান থেকে ক্লিয়ার করো দেখো এক্সটাকে বাস সাইডে নিয়ে আসো তাহলে বাইশ এক্স মাইনাস একুশ এক্স টু একুশ মাইনাস চোদ্দো তাহলে এখান থেকে কত আসছে এক্সের মান যদি সেভেন হয় তাহলে আমরা কী করব এখান থেকে তোমার এখানে এক্স সেভেন এক্স 7 টু সেভেন ইন্টু সেভেন ইকোয়াল টু আর একটা কত এগারো ইন্টু সেভেন একটা উনপঞ্চাশ একটা তাই তো তাহলে ছোটো সংখ্যা কত হলো আমাদের ঊনপঞ্চাশ যেহেতু ছোটো সংখ্যা যদি বড় সংখ্যা বলতো তাহলে কিন্তু হতো তোমাদের ডি নাম্বার সাতাত্তর ওকে নেক্সট এক্স মাইনাস থ্রি ইস টু এক্স মাইনাস ওয়ান এর দ্বিগুণ অনুপাত ওয়ান ইস টু নাইন হলে এক্সের মান কত হবে অনেকেই ভুল করো গাইজ এই প্রশ্নটা অনেকেই ভুল করো খুব সোজা একটা ট্রিক্সে বলছি কী বলেছে এক্স মাইনাস থ্রি ইস টু এক্স মাইনাস ওয়ান তাই তো এর দ্বিগুণ অনুপাত কত হচ্ছে আমাদের ওয়ান ইস টু নাইন এটাকে যদি আমরা ভগ্নাংশ করি এক্স মাইনাস থ্রি

রুট ওয়ান ইন্টু ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি এটা তো আসছে না এখান থেকে এটা আসছে তো সেটা একবারে করেছ ওয়ান বাই থ্রি এখান থেকে আবার বজ্রগুণ করো কি হচ্ছে থ্রি এক্স মাইনাস নাইন ইকোয়াল টু এক্স মাইনাস ওয়ান এখান থেকে থ্রি এক্স মাইনাস এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান প্লাস নাইন এখান থেকে টু এক্স ইকোয়াল টু এইট এক্স ইকোয়াল টু এইট বাই টু ইকোয়াল টু ফোর এক্স ইকোয়াল টু ফোর হচ্ছে আমাদের তাহলে এক্সের মান কত হচ্ছে আমাদের এক্সের মান কত হচ্ছে আমাদের ফোর তাই তো দেখো এখানে কিন্তু এক্সের মান ফোর আছে তাই তো তাহলে এটা নেই তাহলে এটা হবে না এবার বলেছে আরেকটা হবে সেটা কত তো এখান থেকে তোমাদের বলবো আরেকটা রুলস আছে সে রুলসে করলে সরাসরি তোমাদের কিন্তু এখানে সূত্র অ্যাপ্লাই করে করতে হবে সো সেটা করে কি সেটা মিডিল টার্ম ওকে তোমরা জানো মিডিল টার্ম কী করে করতে হয় তো চলো সেখানে আরেকবার আমরা একটু দেখিনি চলো মিডিল টার্ম অঙ্কটা কীভাবে করবো দেখে নেওয়ার একবার এখানে দ্বিগুণ বলেছে তাই তো তাহলে এখানে হবে তোমাদের এক্স মাইনাস থ্রি এর স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান এর স্কোয়ার ইকোয়াল টু ওয়ান বাই নাইন এখান থেকে এটার সূত্র করবো এটার হোল স্কয়ারের সূত্র করবো সেটা সমান এটা করবো কী হয় এখান থেকে করলে পরে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কত এখানে আছে থ্রি তাই তো তিন ত্রিখকে নয় একবারে করছি গাইস এটা বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই টু এক্স প্লাস ওয়ান সমান সমান ওয়ান বাই নাইন ওকে এখান থেকে কী বের করতে পারি এখানে চলে আসছি এখান থেকে আমরা সরাসরি বের করবো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান বাই নাইন এখান থেকে আমরা বজ্রগুণ করব তাহলে কী হচ্ছে নাইন এক্স স্কোয়ার মাইনাস টুয়ান্ন এক্স প্লাস এইট টু ওয়ান এটা সমান সমান কী আসছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার এইটা এটা প্রত্যেকটা যদি আমি বাস সাইডে নিয়ে আসছি একবারে কাটাকাটি করছি কিন্তু নাইন এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে এইট এক্স স্কোয়ার তারপরে মাইনাস ও এক্সের সাথে মাইনাস টু এক্স বাদ দিলে মাইনাস ফিফটি টু এক্স এরপরে কাশির সাথে এক বিয়েক করলে কত হচ্ছে প্লাস আশি ইকোয়াল টু শূন্য হয়ে যাচ্ছে তাই তো এখান থেকে দেখো কমন যায় কত চার কমন গেলে হ্যাঁ চার কমন যাচ্ছে তাহলে কত চার দুণি আট টু এক্স স্কোয়ার মাইনাস প্লাস কুড়ি এটা সমান সমান জিরো তাই তো এখান থেকে এটা যদি এই সাইডে চলে আসে তাহলে এটাও জিরো হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে কী হবে টু এক্স স্কোয়ার মাইনাস তেরো এক্স প্লাস টোয়েন্টি ইকাল টু জিরো এখান থেকে আমরা করবো মিডিল টার্ম করলে কত হচ্ছে চল্লিশ চল্লিশ আমাকে বার করতে হবে কিন্তু যোগ বিয়োগ করে তেরো করতে হবে কত হতে পারে পাঁচ গুণিত আট পাঁচ আটার চল্লিশ পাঁচ গুণিত আট চল্লিশ পাঁচ যোগ করলে আমাদের তেরো হচ্ছে এখান থেকে আমরা কী করবো টু এক্স স্কোয়ার মাইনাস যোগ পাঁচ এক্স প্লাস

আর একটা কত ছিল এক্স মাইনাস ফোর ইকোয়াল টু জিরো এখান থেকে এক্স ইকোয়াল টু ফোর তাহলে দেখো এক্সের মান আগেরটাই ছিল কত ফোর বের করেছিলাম এটাই কত আসছে পাঁচ বাই দুইও আসছে তাহলে অপশন কত আমাদের অপশন এ তোমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চনে চলে যাবো ভালো একটা প্রশ্ন এসছে দেখো মিডিল টার্মের অঙ্ক এটা সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার ইকোয়াল টু থার্টিন এক্স ওয়াই হলে এক্স ইস টু ওয়াইয়ের মান কত হবে ভালো করে দেখো এটাকে যদি আমরা লেখি সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু থার্টিন এক্স ওয়াই এখান থেকে সিক্স এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো এখান থেকে কত এই ছয় এই ছয় গুণগুলো ছয় ছয় ছত্রিশ তেরো করতে হলে কী হবে আমার চার নয় ছত্রিশ চার আর নয় যোগ করলে দেখো তেরো হচ্ছে তাহলে কি করবে এখানে সিক্স এক্স স্কোয়ার মাইনাস নয় যোগ চার এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই জিরো তাই তো এখান থেকে সিক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন মাইনাস ফোর ওয়াই প্লাস সিক্স ওয়াই জিরো এখান থেকে কী করবো কত কমন যায় থ্রি এক্স কমন গেলে কত হচ্ছে টু এক্স মাইনাস কমন গেলে দেখো কী হচ্ছে এখানে টু এক্স এটা মাইনাস হবে ইকোয়াল এখান থেকে দেখো কি আসছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই টু জিরো হচ্ছে একটা আর একটা কত হচ্ছে টু এক্স মাইনাস এখান থেকে কত হবে তাহলে থ্রি এক্স ইকোয়াল টু তাহলে এক্স বাই ওয়াই ইকোয়াল টু টু এটা একটা হচ্ছে আর একটা দেখো এখানে বলা আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু জিরো হয়েছে একটা এখানে টু এক্স ইকোয়াল টু হবে থ্রি ওয়াই তাহলে এক্স ইকোয়াল টু হবে থ্রি ওয়াই বাই টু একটা এক্স বাই ওয়াই ইকোয়াল হবে তাহলে কত থ্রি বাই টু এক্স ইস টু ওয়াই সমান সমান থ্রি বাই থ্রি ইস টু টু তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান মান কত আসছে থ্রি ইস টু টু আর একটা টু ইস টু থ্রি দুটোই হবে তো তোমাদের কোনটা অপশন আছে দেখো থ্রি ইস্টু টু টু ইস টু থ্রি অপশন বি তোমাদের রাইট অ্যান্সার নেক্সট সমানুপাত মধ্য সমানুপাতের নিয়ম করতে গেলে সরাসরি আমাদের তালে কত আছে প্রথমটা এবং লাস্টটা দেওয়া আছে এইট আছে তারপরটা কিছু নেই মানে এক্স মধ্যসমানুপাতই তারপর থার্ড পার্টি কিছু নেই মানে এটা এক্স তারপরে কত আছে তারপর একটা আঠেরো সমানুপাত বের করতে হলে কী হবে দ্বিতীয় এবং তৃতীয় গুণ করতে হবে বলতে পারলাম তাহলে দ্বিতীয় এবং তৃতীয় গুণ করলে কত হচ্ছে এক্স ইকোয়াল টু আর এইটা এই দুটো সমান এই দুটো ওকে তাহলে এটা হচ্ছে আট ইন্টু আঠেরো তাহলে এখান থেকে তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল টু কত হচ্ছে চার দগুণি আট আর একটা কথা আছে নয় দুগুনি আঠেরো তাই তো টু ইন্টু থ্রি ইন্টু থ্রি তিন তিরকে নয় নয় দুগুনি আঠেরো এখান থেকে এক্স স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে টু গুণিত টু গুণিত টু গণিত টু গণিত থ্রি গণিত থ্রি এটা যদি আমি এক্স করি তাহলে হচ্ছে দুই গণিত দুই গণিত দুই গণিত দুই গণিত তিন গণিত তিন এখান থেকে এক্স আসবে কত দুটো একটা দুটো একটা দুটো একটা হলে টুই গণিত টুই গণিত থ্রি সমান সমান দুই দু চার তিন চারে বারো বারো কিন্তু তোমাদের রাইট অ্যান্সার মধ্যম সমানপাতি অপশন বি তোমাদের রাইট অ্যান্সার নেক্সট কোশ্চিন তো বলবো তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রবলেম তোমাদের সলভ নয় অবশ্যই তোমরা কিন্তু লাইক করো আমাকে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনে ক্লিক করে রাখো যাতে সহজেই তোমরা নেক্সট পরের এপিসোড যেটা সেকেন্ড এপিসোড আসবে সেটা তোমরা প্রবলেম সলভ দেখতে পারো চলে যাবো নেক্সট কোশ্চিনে কী বলা হচ্ছে নেক্সট কোয়েশ্চিনটায় তেরো নম্বর আট ষোলো চব্বিশ চতুর্থ সমানুপাত কত হবে তাই তো চতুর্থ সমানুপাতের নিয়ম হচ্ছে দ্বিতীয় গুণিত। তৃতীয় বাই প্রথম এখান থেকে তাহলে কি হচ্ছে আমার দ্বিতীয় কত আছে ষোলো তৃতীয় আছে চব্বিশ বাই প্রথম আট ডে কাটলে কত হচ্ছে তিন আটা চব্বিশ অপশন কত তিন ষোলো আটচল্লিশ অপশন তোমাদের ডি রাইট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চিন খুব একটা ভালো প্রশ্ন খুব ইজি ট্রিক্সে করাবো এরপরটা একটা কি আছে সমানুপাতি হলে এক্স এর মান কত এখানে কিন্তু এক্স বংলাংশ আকারে আছে এর মান কত ওয়ান বাই ফোর ইস টু ওয়ান বাই সিক্স ওয়ান বাই এইট টু অনুপাত আছে তাই তো এটাকে আমরা কি করতে পারি ওয়ান বাই ফোর বাই এটা তো সমান সমান ওয়ান বাই এখান থেকে কি লিখতে পারি ওয়ান বাই গুণিত ছয় বাই এক তাই তো এটার সমান সমান ওয়ান বাই আট গুণিত এক্স বাই ওয়ান তাহলে কত হচ্ছে ছয় বাই চার ইকাল টু এক্স বাই আট কেটে দাও চার দুগুণি আট তাহলে কত হচ্ছে এক্স ইকোয়াল টু সরি ওয়ান বাই এক্স ইকোয়াল টু হবে ওয়ান বাই বারো ভালো করে খেয়াল করে দেখো বজ্রগুণ করলে এটা নিচে চলে আসছে এটাও নিচে চলে আসছে বারো আর এটা পাল্টি যদি দিই তাহলে কী হবে এখানে লিখছি ওয়ান বাই এক্স ইকোয়াল টু ওয়ান বাই বারো হচ্ছে এটা যদি আমি পাল্টি দিয়ে দিই তাহলে এক্স ইকোয়াল টু বারো হচ্ছে এটাই তো চেয়েছে আমাদের এক্সে মান কত হচ্ছে বারো অপশন তোমাদের এ রাইট অ্যান্সার তোমরা যদি ভাবো যেটা এটা ভগ্নাংশ করে ভগ্নাংশটাকে সোজা করে নিয়ে করবে তাহলে এগুলি করলে কিন্তু ভুল হবে তোমাদের ঠিক করে করবে নয়তো কিন্তু এটা উল্টো হয়ে যাবে ওকে এই ওয়ান বাই বারো হয়ে যাবে কিন্তু না হলে খেয়াল করে করবে এটা নেক্সট কোশ্চিন ভালো একটা কোশ্চিন প্রশ্নে কী বলা আছে ক্রমিক সমানুপাতি এই ধরনের প্রশ্ন সলভ করতে গেলে একটা জিনিস খেয়াল করতে হবে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে মধ্য সমানুপাতি তাই তো সেখানে ক্ষেত্রে কী হবে যে বিস্কয়ার সমান এ টি তাইতো বিস্কয়ার কত এটা সমান এ এবং সি বলতে পারলাম এটা এ এটা বি এটা সি তাহলে বলতে পারলাম তাহলে কী করা হবে এখানে বিস্কয়ার কত আছে আমাদের ফাইভ এক্স মাইনাস থ্রি এর হোল স্কোয়ার ইকোয়াল টু এক্স প্লাস ওয়ান ইন্টু এগারো এক্স প্লাস থ্রি ওকে এখান থেকে হোলস্কোয়ারের সূত্র কী হবে স্কোয়ার তাই তো স্কোয়ার এটা বি তাহলে স্কোয়ার হলে কী হবে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস তিন পাঁচে পনেরো পনেরো প্লাস নাইন ইকোয়াল এগারো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এগারো এক্স প্লাস থ্রি এখান থেকে কী হতে পারে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস নাইন ইকোয়াল টু এগারো এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস থ্রি বিয়োগ করো অপজিট আসলে তো বিয়োগ হচ্ছে না ডান সাইড থেকে বা সাইড আসলে কত হচ্ছে এক্স এটা এই সাইডে চলে আসলে মাইনাস হচ্ছে মাইনাস চুয়াল্লিশ এক্স মাইনাস সিক্স এখান থেকে যদি আমি দুই কমন নিই কত হতে পারে সেভেন এক্স স্কোয়ার মাইনাস এখানে করছে এবার ওকে তাহলে কী হচ্ছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস একুশ যোগ এক এখান থেকে কি হচ্ছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস একুশ এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো সেভেন এক্স কমন এক্স মাইনাস তিন মাইনাস ওয়ান কমন নিচ্ছি এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো সেভেন এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো ইকোয়াল টু এখানে এক্স ইকোয়াল টু ওয়ান বাই সেভেন হচ্ছে এক্স ইকোয়াল টু থ্রি হচ্ছে একটা অপশন দেখে নাও থ্রি ওয়ান বাই সেভেন অপশন সি তোমাদের রাইট অ্যান্সার নেক্সট কোশ্চিন ছয় দশ নয় ষোলো সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলির সমানুপাতি হবে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমান অনুপাতি হবে তাই তো চলো দেখে খুব একটা সুন্দর নিয়মে করাবো কী করব যেহেতু বলেছে কোন সংখ্যা বিয়োগ করলে তাহলে যাই না তাহলে এক্স ধরবো চলো সিক্স মাইনাস এক্স

কী হচ্ছে এখানে সিক্স মাইনাস এক্স সিক্সটিন মাইনাস এক্স সমান সমান নাইন মাইনাস এক্স আর একটা কথা হচ্ছে টেন মাইনাস এক্স তাই তো এখান থেকে কী হচ্ছে পশগুণ করলে তো চলো আমি একটা মুছে নিই আগে চলো এখান থেকে আমরা এখান থেকে শুরু করি কী করতে পারবো গুণ করবো তাই তো গুণ করে নিই কী আছে ছয় লং নাইনটি সিক্স ছিয়ানব্বই মাইনাস সিক্স এক্স তারপর আছে মাইনাস সিক্সটিন এক্স মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস এক্স স্কোয়ার তাই তো সমান সমান তারপর একটা কত নয় দশে নব্বই মাইনাস নাইন এক্স মাইনাস টেন এক্স প্লাস কেটে যাবে একই সংখ্যা আছে এটা নব্বই ওকে এটা ছিয়ানব্বই এখান থেকে কী লিখতে পারি নব্বই নব্বই থেকে নব্বই আর এখানে আছে ছিয়ানব্বই তা তো এই দুটো সংখ্যা এখান থেকে আমরা তাহলে সিক্স চলে আসছে এটা মাইনাস মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্সটিন এক্স ইকোয়াল টু কত হচ্ছে মাইনাস টোয়েন্টি টু এক্স ইকোয়াল টু নয় আরে দশ সমান সমান কত হচ্ছে মাইনাস উনিশ এক্স তাই তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো সিক্স মাইনাস বাই সিক্স চলে আসছে কত প্লাস উনিশ এক্স ইকোয়াল টু জিরো মাইনাসে প্লাসে কী হচ্ছে মাইনাস তাহলে কি করতে পারি সিক্স মাইনাস কত হচ্ছে থ্রি এক্স ইকোয়াল টু জিরো তাহলে সিক্স ইকুয়াল টু থ্রি এক্স তাই তো তাহলে এখান থেকে যদি আমি এক্স বের করতে পারবো তাহলে কত হবে সিক্স বাই থ্রি তিন দুগুনির ছয় তাহলে এক্স ইকোয়াল টু কত দুই তাহলে কত বিয়ে করতে হবে আমাদের দুই তোমাদের এ নাম্বার রাইট অ্যান্সার দুই ওকে নেক্সট কোশ্চিন খুব একটা মজার অঙ্ক কী বলেছে চারটি ক্রমিক সমানপাতির সংখ্যা প্রথম এবং দ্বিতীয়টি চার এবং ষোলো হলে চতুর্থ সংবাদ কত চার ষোলো কত গুণ করেছে চার এর সাথে চার গুণ করলে চৌষট্টি এর সাথে চার গুণ করলে চার চারি ষোলো ছয় হাত থেকে এক চার ছয় চব্বিশ একে পঁচিশ দুশো ছাপ্পান্ন এক দুই তিন চার যে চতুর্থ তাহলে দুশো ছাপ্পান্ন অপশন সি তোমাদের রাইট অ্যান্সার নেক্সট কোশ্চিন কী বলেছে পাঁচটি ক্রমিক সহ পরপর দুটি দুই প্রথম দুটি দুই এবং চার হলে পঞ্চমটি কত একটা দুই একটা চার কত গুণ করেছে দুই দুই গুণ করছি আট গুণ দুই ষোলো গুণ দুই বত্রিশ ইন্টু দুই চৌষট্টি এক দুই তিন চার পাঁচ তাহলে কত হচ্ছে বত্রিশ অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার বত্রিশ এক দুই তিন চার পাঁচ বত্রিশ তোমাদের রাইট আনসার ওকে নেক্সট কোয়েশ্চিন ভালো একটা মজার একটা খুব ইজি প্রশ্ন এক্স ইস টু ওয়াই সমান সেভেন ইস টু থ্রি হলে এইটা এবং এইটার মান কত কি বলেছে এক্স ইকোয়াল টু সেভেন ওয়াই ইকোয়াল টু থ্রি তাহলে এক্সের মান কত আছে এখানে দেখে নিই বলেছে কত এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগি তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখান থেকে এক্সের মান কত সাতের স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান থ্রি স্কোয়ার ওয়াই করে দিয়ে একবারে এক্সের মান কত আছে এখানে আমাদের সেভেন তাই তো সেভেন স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার ইকোয়াল টু বাই এটা প্লাস নাইন এটা মাইনাস নাইন হবে তাহলে চল্লিশ বাই নয় নয় আঠেরো হচ্ছে আটবে কত দিয়ে দুই দিয়ে চল্লিশ দুই দিয়ে কত হচ্ছে দুই দুগুনি চার নয় দু উনত্রিশ ভগ্নাংশ বলেছে পাল্টি করে করে দাও তাহলে উনত্রিশ বাই কুড়ি এইটা তোমাদের রাইট অ্যান্সার কারণ যেখানে একটু ভগ্নাংশ বলেছে পাল্টি খাবে তাই তো উনত্রিশ বাই কুড়ি অপশন এ তোমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন কী বলেছে এস টু বি সমান সমান টু ইস টু থ্রি বিস টু সি সমান সমান ফোর ইস টু ফাইভ হলে স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বি সি সমান কত স্কোয়ার বি স্কোয়ার ইস টু বি সি সমান কত আগের নিয়মে করবো কী আছে এ বাই বি সমান সমান টু বাই থ্রি আর বি বাই সি সমান সমান কত হচ্ছে ফোর বাই ফাইভ এখানে বির মান কত হচ্ছে তিন এখানে কত হচ্ছে চার এখানে যদি আমি চার গুণ করি আর এটাই যদি আমি তিন গুণ করি দেখো আমার কিন্তু বীর মান মিলে যাচ্ছে তাহলে কত আসছে আট বাই বারো এটাই কত হচ্ছে বারো বাই পনেরো তাহলে এর মান কত হচ্ছে আট বীর মান বারো সির মান পনেরো তাহলে এ স্কোয়ার এর স্কোয়ার চেয়েছে অপশন আমার উত্তর চেয়েছে কি এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বি সি মান বের করতে হচ্ছে এর মান কত আটের স্কোয়ার ইস টু বারো স্কোয়ার ইস টু বি সি কত বলেছে বারো ইন্টু পনেরো তাই তো চৌষট্টি বারো বারো একশো চুয়াল্লিশ ইস টু বারো আর পনেরো গুণ করলে কত হচ্ছে পাঁচ বারং ষাট আর বারো একশো আশি একশো আশি এখান থেকে কত কাটাকাটি আছে দুই দিয়ে শুরু করি তিন দুই সাত দুই নয় জিরো আবার দুই দিয়ে কাটলে কত হচ্ছে ষোলো তিন ছয় পঁয়তাল্লিশ তিন যাবে যাচ্ছে না ষোলো ছত্রিশ পঁয়তাল্লিশ আছে হ্যাঁ আছে অপশন বি তোমাদের রাইট অ্যান্সার এত ইজি প্রশ্ন গাইস নেক্সট কোয়েশ্চিন কি বলেছে এ বাই বি সমান এত বি বাই সি সমান এত হলে এটার মান কত হবে একই নেমে করব এ বাই বি দুই বাই তিন বাই সি চার বাই পাঁচ বির মান কত গুণ করব চার দিয়ে এটা করব তিন দিয়ে যে তোমাদের বীর মান শ্রমান করব তাহলে কী হবে আট বাই বারো এটা হচ্ছে বারো বাই পনেরো তাই তো তাহলে এ সমান সমান আট বি সমান সমান বারো সি সমান সমান পনেরো তাহলে এ প্লাস বি এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সমান কত চেয়েছে তাই তো এ মান কত আট প্লাস বারো আর বি মান কত বারো প্লাস পনেরো সমান সমান কুড়ি বাই সাতাশ তোমাদের রাইট অ্যান্সার হয়ে গেছে কুড়ি বাই সাতাশ অপশন এ তোমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চিন এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে পরীক্ষায় কি বলেছে দুটি সংখ্যা যোগফল এবং বিয়োগ ফল চার হলে সংখ্যা দুটি অনুপাত কত দুটি সংখ্যা যোগফল ফল যায় না একটি সংখ্যা এক্স আর একটা ওয়াই এ দুটো যোগফল চল্লিশ চেয়েছে একই সংখ্যা বিয়োগ ফল চেয়েছে কত চার কি করে করব সরাসরি যোগ করো ওয়াই কেটে যাচ্ছে তাহলে টু এক্স ইকুয়াল টু চুয়াল্লিশ এক্স কেটে দাও বাইশ তাহলে বাইশ হচ্ছে দুটি সংখ্যার অনুপাত কত তাহলে একটা সংখ্যা কত হচ্ছে বাইশ তাহলে একটা অনুপাত কত নিয়েছিলাম এটা সমান সমান চল্লিশ এক্সের মান কত বাইশ প্লাস ওয়াই টু চল্লিশ ওয়াই টু একটা সংখ্যা হচ্ছে কত বাইশ আর সংখ্যা অনুপাত করলে কত হচ্ছে বাইশ ইস টু আঠেরো দুই দিয়ে কাটলে এগারো দুগুনি বাইশ আছে না আছে অপশন তোমাদের অনুপাত এত হলে সংখ্যা দুটির গসাগু সাত সংখ্যা দুটি সমষ্টি কত যেহেতু গসাগু গসাগু বলেছে তাহলে একটি অনুপাত কত পাঁচ এবং ছয় আছে প্রত্যেকটার সাথে গসাগু হলে গুণ হয়ে যাবে সংখ্যাটির সাথে ওকে তাহলে কত হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ যোগ করলে কত হচ্ছে সাত সাত সাতাত্তর অপশন অপশন এ তোমাদের রাইট অ্যান্সার সমাজটি বের করতে বলেছে সমাজটি বের করেছি ওকে নেক্সট কোয়েশ্চিন দুটি সংখ্যার অনুপাত থ্রিস টু ফোর সংখ্যা দুটির গসাগু চার হলে লসাগু কত গসাগু তার তাহলে সংখ্যা দুটি কী 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 হবে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস ফোর সংখ্যা দুটির গসাগু চার হলে লশাগু কত এরকম যদি পরিস্থিতি আসে গসাগু দিয়ে থাকে এবং অনুপাত দেওয়া থাকে সংখ্যা দুটি তাহলে সংখ্যা দুটি হবে সরাসরি তিনের সাথে চার গুণ হবে এবং চারের সাথে চার গুণ হবে প্রথমটি দ্বিতীয় তাহলে কত হলো বারো ষোলো লসাগু বের করতে করেছে তাহলে বারো ষোলো তিন তিনটে তো হবে না চারটে করছি তিন চারে বারো চার চারি ষোলো তাহলে তিন চারে বারো ইন্টু চার সমান সমান আটচল্লিশ তোমাদের রাইট অ্যান্সার অপশন সি তোমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন মিশ্র অনুপাত বের করতে বলেছে এই ধরনের অঙ্ক থাকলে কী করবো দেখে নাও মিশ্র অনুপাত বলেছে অনুপাত কি আছে টু ইস টু থ্রি ফোর ইস টু ফাইভ সিক্স ইস টু সেভেন এই তিনটে গুণ করব এই তিনটে গুণ করবো চার ছয় চব্বিশ চব্বিশ দুগুণই আটচল্লিশ ইস টু তিন পাঁচা পনেরো পনেরো ইন্টু সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ সত্তর আর পঁয়ত্রিশ যোগ করলে হয় একশো পাঁচ কাটাকুটি করলে কী হচ্ছে এখানে তিন দিয়ে কাটলে তিন ওকে তিন তিন ছয় আঠেরো কাটলে তিন থেকে নয় তিন পাঁচা পনেরো ষোলো ইস পঁয়ত্রিশ অপশন আছে নাকি ষোলো ইস টু পঁয়ত্রিশ হ্যাঁ আছে অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার নেক্সট চলে যাব কি বলেছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগ ফলে তিন গুণ সংখ্যা দুটির অনুপাত কত দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগ ফল এর তিন গুণ এর আগেরটাই ভালো করে বুঝিয়েছিলাম তো এটাতে আরেকবার বুঝিয়ে দিচ্ছি এইটা কি করে হলো দুটি সংখ্যা যাই না কি কি একটা এক্স আর একটা ওয়াই এদের যোগফল এদের বিয়োগ ফল কত এক্স মাইনাস ওয়াই তাহলে এটার বিয়োগ ফল হয়ে গেল এর তিন গুণ কিন্তু এটা হচ্ছে বিয়োগ করলে তাহলে তো এটার সাথে এটা যত আমি সমাধান করব সমান হবে তাহলে এটাকে যদি আমি তিন গুণ বলেছে তিন গুণ করে দিই তাহলে এটার সমান হয়ে যাচ্ছে যদি এটাকে তিন গুণ করি তাহলে এটা ছয় গুণ বেড়ে যাচ্ছে এটা ছয় গুণ ছোট হয়ে যাচ্ছে এটা এটা ছয় গুণ বেড়ে যাচ্ছে তো কি করবে এখানে আমরা এটার সাথে এটা যখন এ এরকম বলবে তখন যেটার বলেছে সেটার আমি তিন গুণ করব হয়ে গেল তাহলে সমাধান করছি কী হয় এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু এক্স মাইনাস থ্রি এক্স ইকোয়াল টু মাইনাস থ্রি ওয়াই প্লা মাইনাস ওয়াই মাইনাস টু এক্স ইকোয়াল টু মাইনাস ফোর ওয়াই টু টু ফোর ফোর মাইনাস কাটা গেল তাহলে এক্স ইকোয়াল টু টু ওয়াই এক্স ইস টু ওয়াই ইকোয়াল টু টু ইস টু ওয়ান অপশন এ তোমাদের রাইট অ্যান্সার কী করলো এটা এক্স ইকোয়াল টু টু এক্স বাই ওয়াই টু কত হচ্ছে টুই বাই ওয়ান তার কারণ বজ্রগুণ করো দেখো সেম আসছে তাহলে এক্স ইস টু ওয়াই টু ইস টু ঠিক আছে নেক্সট এই রকম যদি অঙ্ক দেওয়া থাকে ধনাত্মক সংখ্যা এটা সমান এটা হলে এর মান কত আমাকে এর মান বের করতে বলেছে এ বাই সাতাশ সমান সমান বাই এ তাই তো এটা মানে এটা এইটা মানে এইটা উল্টে দিলে কি হচ্ছে চৌষট্টি এ বাই সাতাশ ইকোয়াল টু তিন বাই ফোরে ভালো করে দেখো এ এ গুণ হয়ে গেলে এ স্কোয়ার চৌষট্টি গুণিত চার ইকোয়াল টু তিন ইন্টু সাতাশ তাহলে এস্কার স্কোয়ার সমান সমান কত তিন গুণিত সাতাশ বাই চৌষট্টি গুণিত চার তো এবার এখান থেকে এর মান বের করতে গেলে এটা রুট করবো আমরা তো এখানে করছি এটার সমান সমান রুট তিন ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন আট আটা চৌষট্টি তাই তো আট গণিত আট গুণিত দুই গণিত দুই সমান সমান তিন গুণিত তিন বাই আট গুণিত দুই সমান সমান নয় বাই ষোলো অপশন তোমাদের হয়ে যাবে এক্ষেত্রে এ প্লাস মাইনাস ষোলো যেহেতু রুট থেকে বেরিয়েছে প্লাস মাইনাস ষোলো হবে অপশন তোমাদের এ রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন একটি ঘড়িতে ঘন্টার কাটা ও মিনিটের কাটার গতিবেগের অনুপাত কত অনেকেই কিন্তু এই প্রশ্নটা ভুল করে থাকে তাই তো ঘন্টার কাটা ঘন্টায় যায় কতবার ঘন্টার কাটা এক ঘন্টা তো ঘন্টার কাটায় আমরা কি আছে মি হিসাব করলে এখানে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ এইভাবে তো রাউন্ড করে তো এক ঘন্টা গেলে এখান থেকে এইটুক যায় তখন হচ্ছে এক ঘন্টা এখান থেকে এই যে যাচ্ছে পাঁচ মিনিট এই পাঁচ মিনিট আমাদের ক ঘর যাচ্ছে পাঁচ ঘর তাই তো আর এখানে মিনিটের কাটা কি হচ্ছে এক মিনিট তাই তো এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড কারণ একটা যে মিনিটের কাটাটা যে পুরো রাউন্ড দ্য ক্লক পুরো রাউন্ড দ্য ক্লক এই পুরোটা কিন্তু রাউন্ড করছে তখন হচ্ছে তার পুরো ঘর ঘরটা ক্লিয়ার এক মিনিট হচ্ছে পুরোটা সময় এবং সে কতখানি ঘর ক্লিয়ার করছে ষাটটা ঘর কারণ এখান থেকে দেখো পাঁচ থেকে পাঁচ এই সরি পাঁচ থেকে দশ যেহেতু পাঁচ ঘর হচ্ছে একইভাবে ক্লিয়ার করে দেখো বারো আছে বারো ইন্টু পাঁচ সমান সমান ষাট ঘর ক্লিয়ার হচ্ছে তাই তো তাহলে অনুপাত আমাদের কী করে হবে ঘন্টার কাটা ঘন্টার কাটা পাঁচ ঘর গিয়েছে মিনিটের কাটা গেছে ষাট ঘর তাহলে অনুপাত কি হচ্ছে এক ইস্টু বারো তাই তো অপশন ওয়ান ইস্টু বারো তোমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন এইচ টু বি সমান সমান থ্রি ইস টু ফোর এক্স ইস টু ওয়াই সমান ফোর ইস টু এত হলে এইটার মান কত এটা করব না তোমরা আমাকে করবে হোমওয়ার্ক থাকছে এই ধরনের অনুপাত এই ধরনের মান বসি অঙ্ক অলরেডি করেছি তোমরা করবে হোমওয়ার্ক থাকছে দেখব কে অ্যান্সারটা পারে ওকে না পারলে পরের দিন করে দেব নেক্সট কি বলেছে খুব একটা ভালো প্রশ্ন পি প্লাস কিউ টু রুট পি কিউ সমান সমান টু ইস টু ওয়ান হলে পিস টু কিউ এর মান কত তাই তো পি প্লাস কিউ বাই রুট পিকিউ ইকুয়াল টু টু বাই ওয়ান রুট করে দেবে এটাকে প্রত্যেকটা একটি স্কোয়ার করবো পি প্লাস কিউ বাই রুট পিকিউ টু বাই ওয়ানের স্কোয়ার সমান সমান পি প্লাস কিউ স্কোয়ার বাই পিকিউ সমান সমান ফোর বাই ওয়ান এখান থেকে কী হচ্ছে পি প্লাস কিউ এর সমান সমান ফোর পিকিউ এখান থেকে কী করতে পারি সূত্র ধরে অ্যাপ্লাই করে পি স্কোয়ার প্লাস টু পি প্লাস তাহলে পি স্কোয়ার চলে এই সাইডে যদি চলে আসে ফোর মাইনাস আর প্লাস টু পি কিউ প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস টু পি কিউ হচ্ছে প্লাস কিউ স্কোয়ার সমান সমান জিরো তাহলে এটা আমার কিসে সূত্র পড়ছে পি মাইনাস কিউ এর হোলস্কোয়ারের সূত্র পড়ছে এটা সমান জিরো তাইতো পি মাইনাস কিউ ইকোয়াল টু জিরো পি সমান সমান কিউ তাহলে এখানে পির মান যদি ওয়ান হয় কিউয়ের মান হচ্ছে ওয়ান ওকে অপশন তোমাদের সি রাইট অ্যান্সার ওয়ান ওকে অপশন সি তোমাদের রাইট অ্যান্সার ওয়ান এই ছিল আজকে টোটাল তিরিশটা প্রশ্ন এরপরে পরের দিন আর একটা তিরিশটা প্রশ্নের সেট নিয়ে চলে আসবো তো প্রশ্নগুলো কেমন লেগেছে এবং সলভগুলো কেমন করে করেছি দেখে নাও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের জানাও এ ধরনের ক্লাস অলরেডি হচ্ছে যদি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন ক্লাসটি লাগছে তো চলো সুবীর দাসের আজকে এক থেকে তিরিশটা প্রশ্ন আলোচনা হলো নেক্সট পরের ক্লাসে পরের আবার এপিসোডটি নিয়ে আসবো পরের ক্লাসে তো আজকের মতো এ পর্যন্তই স্টেটিউন সাথে থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং